ডায়োড ও রেকটিফায়ার, এই দুইটা নাম আমরা সবাই কম বেশি শুনেছি। ইলেকট্রনিক্সের বিভিন্ন ডিভাইসে এগুলোর গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। আপনার কম্পিউটার, টিভি বা বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স সহ যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের পাওয়ার সাপ্লাইতে রেকটিফায়ার ব্যবহৃত হয়। আমরা অনেকেই জানি না যে রেকটিফায়ার এবং ডায়োড কীভাবে কাজ করে এবং কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডায়োড এবং রেকটিফায়ার সম্পর্কে। আপনি যদি ইলেকট্রনিক্স বা প্রযুক্তি নিয়ে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সাথে আছে আমি বাঁধন, আপনারা দেখছেন বাঁধন 316। চলুন শুরু করি। তো ডায়োড কি? ডায়োড হলো একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা শুধুমাত্র একদিকে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত করতে দেয়। এটি সাধারণত দুইটি টার্মিনাল নিয়ে গঠিত, অ্যানোড এবং ক্যাথোড। ডায়োডের মূল কাজ হল কারেন্টের একমুখী প্রবাহ নিশ্চিত করা, যা বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়োড বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন জেনার ডায়োড, লাইট এমিটিং ডায়োড বা সংক্ষেপে এলইডি, ফটো ডায়োড এবং শর্টকি ডায়োড। প্রতিটি ডায়োডের আলাদা আলাদা ব্যবহার এবং বৈশিষ্ট্য রয়েছে। উদাহরণস্বরূপ, এলইডি আলো উৎপন্ন করে এবং জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেশন করে। ডায়োড কীভাবে কাজ করে, এটি বোঝার জন্য আমরা ডায়োডের ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস অবস্থাগুলো আলোচনা করব। যখন ডায়োডের অ্যানোডে পজিটিভ ভোল্টেজ এবং ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয়, তখন ডায়োডটি ফরওয়ার্ড বায়াস অবস্থায় থাকে এবং কারেন্ট প্রবাহিত হয়। এটি সহজভাবে বলতে গেলে, অ্যানোডে পজিটিভ ভোল্টেজ এবং ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করলে ডায়োডটি চালু থাকে। অন্যদিকে অ্যানোডে নেগেটিভ ভোল্টেজ এবং ক্যাথোডে পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয়, তাহলে ডায়োডটি রিভার্স বায়াস অবস্থায় থাকে এবং কারেন্ট প্রবাহিত হয় না, অর্থাৎ ডায়োডটি বন্ধ থাকে। সহজভাবে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখি। ধরুন একটি সিম্পল এলইডি সার্কিট যেখানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল এলইডির অ্যানোডে এবং নেগেটিভ টার্মিনাল সংযুক্ত করা হয়েছে ক্যাথোডে। এখানে এলইডি জ্বলবে কারণ এটি ফরওয়ার্ড বায়াস অবস্থায় রয়েছে। কিন্তু যদি সংযোগটি উল্টে দেওয়া হয়, তাহলে এলইডি আর জ্বলবে না কারণ এটি রিভার্স বায়াস অবস্থায় থাকবে। এখন আমরা রেকটিফায়ার সম্পর্কে জানব। রেকটিফায়ার হলো একটি ডিভাইস যা এসিকে ডিসিতে রূপান্তর করে। ডায়োড রেকটিফায়ারের প্রধান উপাদান হিসেবে কাজ করে। রেকটিফায়ার সাধারণত চার ধরনের হয়, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার এবং জেনার রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার শুধুমাত্র এসি সিগন্যালের একটি অর্ধ অংশকে ডিসিতে রূপান্তর করে, যেখানে ফুল ওয়েভ রেকটিফায়ার একটি সম্পূর্ণ সিগন্যালকে ডিসিতে রূপান্তর করে। রেকটিফায়ার কীভাবে কাজ করে, এটি সাধারণত ডায়োড ব্যবহার করে এসি ভোল্টেজকে ডিসিতে রূপান্তর করে। ডায়োডের একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা ব্যবহার করে এসি ভোল্টেজের শুধুমাত্র একদিক প্রবাহিত হয়, ফলে ডিসি আউটপুট পাওয়া যায়। হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার শুধুমাত্র এসি ভোল্টেজের একটি অর্ধ অংশকে ডিসিতে রূপান্তর করে। এখানে একটি ডায়োড ব্যবহৃত হয় যা পজিটিভ হাফ সাইকেলকে প্রবাহিত করে এবং নেগেটিভ হাফ সাইকেলকে ব্লক করে। ফুল ওয়েভ রেকটিফায়ার এসি ভোল্টেজের দুই অংশকেই ডিসিতে রূপান্তর করে। এটি দুইটি পদ্ধতিতে হতে পারে, সেন্টার ট্র্যাপ ট্রান্সফর্মার এবং ব্রিজ রেকটিফায়ার। সেন্টার ট্র্যাপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে দুইটি ডায়োড ব্যবহৃত হয়। ট্রান্সফর্মারের সেন্টারে ট্যাপ গ্রাউন্ডের সাথে যুক্ত থাকে এবং ডায়োডগুলো ট্রান্সফর্মারের দুই প্রান্তে সংযুক্ত থাকে। ব্রিজ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ারে চারটি ডায়োড ব্যবহৃত হয়। এই চারটি ডায়োড এমনভাবে সংযুক্ত থাকে যাতে এসি ইনপুটের পজিটিভ এবং নেগেটিভ উভয়ই হাফ সাইকেলেই ডিসি আউটপুটে রূপান্তরিত হয়। রেকটিফায়ার আসলে কোথায় ব্যবহার করা হয়, এটি সাধারণত পাওয়ার সাপ্লাই ইউনিট, ব্যাটারি চার্জার, রেডিও সিগন্যাল ডিটেক্টর এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে আমরা ডায়োড এবং রেকটিফায়ার সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আরও কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি বিষয়ক ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।